धैर्य धरो, कखनो हताश हो ना, कारण जिनी तुम्हें लिखेछेन तिनी विश्व ब्रह्मांडेर सबचेये बड़ लेखक आमार महादेव। परिवार एमन एकटी बंधन जेखाने प्रतिटी सदस्य मूल्यवान एवं गुरुत्वपूर्ण। प्रतिटी सदस्य परिवारेर सौंदर्य और शक्तिर अंश। जदि परिवारेर केउ दूरे चले जाए बा सम्पर्के कोनो फाटल सृष्टि हय ताहले सेई परिवारेर एकता और सजीवता नष्ट हये जाय। एक एकटी मुक्त निये जेमन एकटा सुंदर मुक्तर माला तैरि हय, ठीक अनेकगुलो मानुष निये सुंदर एकटा परिवार तैरि हय। सेई माला थेके जखनी एकटा मुक्त खसे पड़े जाय ना, देखबेन मुक्तर मालार सौंदर्यटाई कमे जाय। তাই পরিবারের প্রত্যেকের ভালোবাসা, সমর্থন ও যত্নে পরিবারের একতা টিকে থাকে। আমাদের উচিত পরিবারের প্রতিটি সদস্যকে সম্মান ও ভালোবাসা দিয়ে যত্নে বেঁধে রাখা। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি একটি মূল্যবান বন্ধন। পরিবারের প্রতি এই একতা ও সমর্থন আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে। যাই হোক বন্ধুরা, পরিবার সম্বন্ধে অনেক কিছুই বলে ফেললাম তোমাদেরকে, আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সেটাই শেয়ার করলাম। চলো আমি পরটা করতে করতে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে ফেলি। নমস্কার, আমি টুম্পা। আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ এবং ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। এখানে আমার হাজব্যান্ডের মাথায় চোট পেয়েছে, তোমরা তো আগের ভিডিও যারা দেখিয়েছো তারা জেনেই থাকবে। ওর জন্য জলখাবারে আজকে বানিয়েছি একটু চিনি ছাড়া চা, একটা দেশি ডিম সেদ্ধ আর কয়েকটা পরোটা। ওর আবার বিপি হাই, তাই ওকে বেশি প্রোটিনযুক্ত খাবার দেওয়া যায় না, হালকার মধ্যেই দিচ্ছি। তো যেহেতু মাথার চোট তো সেই জন্য একটুকটাক না দিলেও কিন্তু হবে না। এখানে দেখো ওদেরকে খাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। দুনিয়াটা বলতে পারো একটা রঙ্গমঞ্চ হয়ে উঠেছে, দিন দিন রং পাল্টাচ্ছে মানুষের। ছোটোর থেকে বড় হয়েছিলাম নানা রকম পশু পাখি দেখে, এখন তো দেখছি নানা রঙের মানুষ। কখন যে কে রং বদলাবে কেউ বলতে পারে না। যতদিন বোকা হয়ে থাকবে ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবে ঠিক তখনই সম্পর্ক শেষ। এরকমই দিন আসছে কিন্তু সবার জীবনে। যাই হোক বন্ধুরা, হাজব্যান্ড এখন কিছুটা সুস্থ আছে, যেহেতু তিন চার দিন হয়ে গেছে। আজ হচ্ছে রবিবার, একটু গেছিল মার্কেটে আমার ভাসুরের ছেলের সাথে, একা যায়নি। তো দেখো ও চিকেন এনেছিল আর আমাকে বলেছিল চিকেনটা একটু ম্যাগনেট করে রাখতে সমস্ত মশলা দিয়ে। তাই আমি এক ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম চিকেনটা। এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে। যেহেতু হাজব্যান্ড এখন বাড়িতেই আছে তাই বিছানাটা কিন্তু ঠিক মতো পাড়াই হচ্ছে না, সবসময় শুয়ে বসে আছি ধরো, সেই জন্য। তো এখন আমি বিছানাটা ঠিক করে নেব। আর ওকে বলেছিলাম তুমি একটু শেভিংটা করে নাও, মুখ চোখের কী অবস্থা হয়েছে তোমরাই দেখো। সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে চেহারাটা যেন পাল্টেই যায়, এতটাই খারাপ লাগছিল দেখতে। তো আমি বললাম তুমি একটু শেভিং করে নাও, তাহলে দেখবে একটু হলেও ভালো লাগবে। তো এখন শেভিং করে পরে দেখো রান্না করে চলে এসেছে, আমাকে বলছে যাও তুমি বিছানাটা তুলে নাও, বিছানাটা সকাল থেকে ঠিক করা হয়নি। আর ও যদি ফাঁকা থাকে রান্নাতে একটু হেল্প আমাকে করেই থাকে। আগে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সেখানে সেরকম সুযোগ সুবিধা পায়নি রান্না করার জন্য। রান্না করতে ভীষণ ভালোবাসে। তো আমারও শরীরটা ভালো নেই, আজ 8 থেকে 10 দিন হয়ে গেল সর্দি মাথাতে, মাথা ব্যথায় এখনও ভুগছি, জানি না আর কতদিন ভুগতে হবে। ও যেহেতু রান্নাটা করছে তাই আমি ভাবলাম বিছানাটা সুন্দর করে পেতে নিই। তাই দেখো আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি আর ওদিকেও রান্না করছে। আজকে বলছে আমি রান্না করছি তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুমি করো, আমরা সবাই খুব আনন্দ সহকারে খেয়ে নেব। এখানে আমি বিছানাটা পেতে নিচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক এরকমই হওয়া উচিত, ওর যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে দেখতে হবে আর আমার কিছু হলে ওর। তোমরা এখন বলতেই পারো ওর আঘাত লেগেছে আর তুমি ওকে দিয়ে রান্না করাচ্ছ, সেরকম কোনো ব্যাপার না। ওকে আমি বলছিলাম যে না তোমাকে রান্না করার দরকার নেই, ও বলছে যে না আমার ভীষণ বোরিং লাগছে ঘরে সারাদিন থেকে থেকে, তো এটাতে আমার ভালোই লাগছে, কোনো অসুবিধা হয়নি। তো দেখো এখানে আমাদের রান্না হয়ে গেছে আর আমি ভাত বেড়ে নিচ্ছি।
ছোটবেলা থেকে দেখে এসেছি মা আমাদের তিন ভাই বোনকে খাবার দিত আর বাবাকে, আর মা সামনে বসে থাকতো, আমাদের যার যে প্রয়োজন হতো মা হাতের সামনে এনে দিত। আমার কিন্তু দিন দিন সেই অভ্যেসটাই হয়ে যাচ্ছে। আমরা তো এখন চারজন, পারলে একসঙ্গে বসে খেতেই পারি, কিন্তু দেখো খাওয়া হয় না। আমার মনে হয় ওরা খেয়ে উঠে যাক, তারপর আমি নিশ্চিন্তভাবে খাবো। এখানে বানিয়েছিলাম একটু ডাটার চড়চড়ি, তো সেটা খেতে এত সুন্দর হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। আমি নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করি, কারণ কতজনকে জিজ্ঞেস করব কেমন হয়েছে না হয়েছে। হাজব্যান্ড তবু ভালোই বলে, বাচ্চারা তো সবজি খেতে চায় না। তো দেখো এখানে সবার জন্য আমি খাবার বেড়ে নিচ্ছি, আর যেহেতু বললাম হাজব্যান্ড রান্না করেছে, ও একটু বেশি করে ঝোল করেছিল, বলল আজকে রাতে একটু গরম ভাত দিয়ে খাবো। অনেক দিন গরম ভাত খায়নি রাতের বেলায়, রাতে তো প্রত্যেক দিন রুটি হয় সেই জন্য। তো আমি বললাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, দুবেলা খেলে কিন্তু এতটা জলের প্রয়োজন আছেই। এদিকে সবাইকে খাবার বেড়ে দিয়েছি, আর দেখো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের সময়। এখন ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে, আর হাজব্যান্ড বলছে একটু পাস্তা বানানোর জন্য। ও তো বাড়িতে থাকে না, সকাল 10টার থেকে রাত 10টা অবধি বাইরেই থাকে বেশিরভাগ সময়, তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয় না। আর বাইরের সমস্ত কিছু খাবার ওর বন্ধ আছে, যেটুকু বাড়িতে খায়। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন বাড়িতে আছো এই কটা দিন, যেরকম পারছি আমি নিজের হাতে করে খাওয়ানোর চেষ্টা করছি। তো দেখো কিছু পরিমাণ পাস্তা নিয়ে একটু উষ্ণ জলে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। এতক্ষণ এই পর্যায়ে এসে তোমাদেরকে একটাই কথা বলছি, যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আর কোথা থেকে দেখছো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য। তারপরেও যদি তোমাদের মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয়ই একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন আছে। তো দেখো এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জলে, আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো, তার কারণ পাস্তাগুলো যাতে জয়েন্ট না হয়ে যায়। একটু তেল দিয়ে দিলে না খুব সুন্দর ঝরঝরে হয় পাস্তাগুলো। এখানে একটু আমি আদা রসুন গ্রেট করে নিচ্ছি, আর একটু কুচনো পেঁয়াজ দেব, আর এগুলো ভেজে পরে পাস্তাটা ভাজবো। আমি ঠিক এরকম করেই পাস্তা ভাজি, আর যদি ডিম থাকে তাহলে দিয়ে দিই, তো সকালবেলায় যেহেতু ডিম সেদ্ধগুলো খাওয়া হয়েছিল তাই আর দিলাম না। এখানে আমি একদম হালকার মধ্যে বানাবো, আদা গ্রেট রসুন গ্রেট আর কিছুটা লঙ্কা দিয়ে। এরকমভাবে পাস্তা বানালে খুব টেস্ট হয় খেতে, আমাদের তো সববার ভালো লাগে। তো দেখো কিছুটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো এখন আমি কুচিয়ে নেবো, ততক্ষণে দেখে আসি পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে খুব সুন্দর পাস্তাটা নরম হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেব একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে, আর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন গ্রেট করাটা একটু পরে দেব। তারপর রাতে যে বললাম খাবার বানাবো, হাজব্যান্ড বলেছিল ভাত বানানোর জন্য, তো ওদিকে আমি বানাবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজা করব, আর গরম ভাত, আর দিনের যে চিকেনটা ছিল সেটাই হয়ে যাবে। ভালো করে লাল লাল করে আদা রসুন পেঁয়াজগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে আমি পাস্তাটা দিয়ে নেব। আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল মনে হয় অবশ্যই ক্ষমা করে দিও, কারণ দেখো নতুন কোনো কিছু কাজ করলে না প্রথমে তোমার ভুল হবে, ভুল না হলে কিন্তু ঠিক হবে না, সেটা আমি বিশ্বাস করি এবং আমি নিজেও বুঝতে পারি। তো সেক্ষেত্রে কিছু করার নেই, চেষ্টা করছি ভালো করে করার। তারপর দেখো পাস্তাটাও ভেজে নিচ্ছি। তোমাদের এই একটু একটু সাপোর্ট আর ভালোবাসায় না আমি অনেকটা এগিয়ে আসছি বন্ধুরা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তাহলে তোমরা কিন্তু একটা গুড নিউজ পেয়ে যাবে আমার কাছ থেকে। তো দেখো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এগিয়েই যাচ্ছি। এদিকে আমার পাস্তাটা হয়ে এসেছে প্রায়, এখনও হয়নি, অনেকটা বাকি আছে। তারপর দেখো রাতে যে খাবার বানিয়েছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তারপর আসছি পাস্তা খাওয়ার সময়। তো দেখো এখানে আমি আলু ভেজে নিয়েছি একটু পরিমাণ, আমরা তো তিনজন, বাবু আলু ভাজা খেতে চায় না, আর গরম ভাত বানিয়েছি, আর ভাতটা একটু বেশি বানিয়েছি তার কারণ তোমরা একটু পরে জানতে পারবে।
এখানে আমি পাস্তা বানাচ্ছিলাম, আর হঠাৎ করে ভাই আসে, ওর জামাইবাবুর যে লেগেছে সেই খবরটা ওকে আমি দিয়েছিলাম না, তার কারণ ওর পরীক্ষা ছিল আজকে। যে মাত্র ওকে খবর দিয়েছে, ও সঙ্গে সঙ্গে এসেছে ওকে দেখার জন্য। আর দেখো, আমরা সবাই মিলে পাস্তাটা শেয়ার করে খেয়ে নিলাম। আর যেহেতু ওরা এসেছিলো, তাই একটু ভাত বসিয়েছিলাম। ভাতটা তো বানানো ছিল, তো আমি বললাম যে না, তোরাও এসেছিস, খাওয়া দাওয়া করেই যাবি। তো আমরা সবাই এখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই সবাই।